শুক্রবার আমেরিকার সমীক্ষা সংস্থা মোডিস ভারতের ক্রেডিট রেটিং আপগ্রেড করেছে, আর তা নরেন্দ্র মোদী সরকারের বড় সাফল্য বলেই দাবি করা হয়েছে। বলা হয়েছে, নরেন্দ্র মোদী সরকারের ব্যাপক আর্থিক ও প্রতিষ্ঠানগত সংস্কারের নিরিখে এবার ভারতের ক্রেডিট রেটিং করা হয়েছে। একই সঙ্গে ব্যক্তি মোদীর জনপ্রিয়তা নিয়েও গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। ফেসবুক কিংবা টুইটারে তিনি কতটা জনপ্রিয়তার আভাস পাওয়া যায়, সভা সমাবেশেও আঁচ পাওয়া যায়, এবার সেই জনপ্রিয়তার কারণ নিয়ে গবেষণা চালালো ইউনিভার্সিটি অব মিচিগানের স্কুল অব ইনফরমেশন। এই রিপোর্ট প্রকাশিত হয়েছে ইন্টারন্যাশনাল জার্নাল অব কমিউনিকেশনে। জেনে নিন সেই সমীক্ষার 10টি প্রধান বিষয়। 1. নরেন্দ্র মোদী টুইটারে হ্যান্ডেলকে ধরেই হয়েছে এই গবেষণা। গবেষণার সময়ে টুইটারে তার ফলোয়ার সংখ্যা ছিল 3,60,00,000-এর উপরে। 2. গত বছরে নরেন্দ্র মোদীর করা 9,000 টুইট এর উপরে নির্ভর করে গবেষণা চালানো হয়েছে। 3. মোদীর টুইটে রাজনীতির কথা ছাড়াও অন্য বার্তা থাকে। 4. শুধু টুইট করাই নয়, রিটুইটের ক্ষেত্রেও সমান মনোযোগী ভারতের প্রধানমন্ত্রী, সেখানেও তিনি বুদ্ধিমত্তার সঙ্গে শব্দ ব্যবহার করেন। 5. প্রধানমন্ত্রীর টুইটে প্রধানত 9টি বিষয় থাকে: ক্রিকেট, রাহুল গান্ধী, বিনোদন, ছাত্র প্রশংসা, দুর্নীতি, উন্নয়ন, পররাষ্ট্র বিষয়ক, হিন্দুত্ব এবং বিজ্ঞান ও প্রযুক্তি। 6. মোদীর বক্তব্যের সবসময় নানা রকম মজার উদাহরণ থাকে। 7. কথায় বা টুইটে তিনি ইন্ডিয়া ফার্স্ট এই বার্তাটি বারবার তুলে ধরেন। 8. কংগ্রেস ও গান্ধী পরিবারকে আক্রমণের সময়ে তিনি নানা রকম জোকস বলেন, রাহুল গান্ধীকে শাহজাদা বলে আক্রমণ তারই একটা উদাহরণ। 9. নিজেকে ধর্মনিরপেক্ষ প্রমাণ করেন মোদী, কিন্তু তা বলে হিন্দুত্বকে অস্বীকার করে নয়, অন্য থেকে নিজেকে আলাদা করে দেশপ্রেমী ইমেজ তৈরি করেন। 10. বিদেশ নীতি নিয়ে টুইট করার ক্ষেত্রেও মোদী নিজেকে বিশ্ববন্ধু হিসেবে তুলে ধরেন, রাজনীতি থেকে বিনোদন কিংবা ক্রীড়াক্ষেত্রের সেলিব্রিটিদের সঙ্গে নিজের সাক্ষাৎকে তুলে ধরেন টুইটারে। এর আগে মার্কিন গবেষণা সংস্থা পিউ রিসার্চ নরেন্দ্র মোদীকে ভারতের জনপ্রিয়তম নেতা বলে রিপোর্ট প্রকাশ করেছিল। 2015 সালে হওয়া ওই সমীক্ষার রিপোর্টে বলা হয়েছিল, প্রতি 10 জন ভারতীয়র মধ্যে 9 জনের নানা বিষয়ে মোদীর পক্ষে মতামত রয়েছে। প্রতি 10 জনের মধ্যে প্রায় 7 জনের মোদীর প্রতি সমর্থন রয়েছে।